মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ আরব আমিরাত লিব টুগেদারকে বৈধতা দিয়েছে। এর অর্থ হলো একসময়কার কট্টর ইসলামী অনুশাসনের দেশটিতে এখন থেকে অবিবাহিত নারী পুরুষ একসঙ্গে থাকতে পারবেন। আইনগতভাবে তাদেরকে কোনো ধরনের বাধার মুখে পড়তে হবে না। একই সঙ্গে লাইসেন্স ছাড়া মদপানের সুযোগও দেওয়া হয়েছে মানুষকে। খবর ডেইলি মেইল ও মেট্রো ডট কমের। দেশটির ইসলামিক পার্সোনাল লতে পরিবর্তন আনার মধ্য দিয়ে এই দুটি সুযোগ দেওয়া হয়েছে 21 বছরের বেশি বয়সী মানুষের জন্য। একই সঙ্গে কথিত অনার কিলিংকে অপরাধ হিসেবে বিবেচনা করার বিষয়টিও অনুমোদন করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির আইনে এসব পরিবর্তন করা হয়েছে জীবনমান উন্নত করার লক্ষ্যে। উল্লেখ্য, আরব আমিরাতে বহু ধর্মবর্ণের লোকের বসবাস রয়েছে, তবে দেশটিতে মূলত আরব মুসলিমদের অবস্থান বা বাসস্থানও তাদের শাসনাধীন। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করা হয়। এরপরই ইসরায়েলের কাছ থেকে বিনিয়োগ ও পর্যটক আকর্ষণের চেষ্টা করেছে মুসলিম দেশটি। সরকার সিদ্ধান্ত নেওয়ার পর দ্রুত এই আইন কার্যকর হচ্ছে। এখন থেকে মাদকদ্রব্য ও মদপান বিক্রি ও মালিকানায় রাখার কারণে কোনো সমস্যায় পড়তে হবে না। এছাড়া 21 বছরের বেশি বয়সী অবিবাহিত নারী পুরুষ আত্মীয় হোক না হোক একসঙ্গে বসবাসের ক্ষেত্রে কোনো জবাবদিহির মধ্যে পড়তে হবে না। শনিবার মুসলিম ব্যক্তিগত ও পারিবারিক আইনে পরিবর্তনের এসব ঘোষণা দেওয়া হয় আরব আমিরাতের পক্ষ থেকে। এতদিন আরব আমিরাতের আইনে লাইসেন্স ছাড়া মদ ও মাদক রাখা এবং বিক্রির দায়ে ধরা পড়লে শাস্তির মুখে পড়ার বিধান ছিল। এই জন্য অন্তত 80টি বেত্রাঘাতের বিধান ছিল। অবশ্য এই ধরনের শাস্তি বাস্তবায়নের ঘটনা দেখা গেছে খুবই কম। এছাড়া বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক করা এবং একসঙ্গে বসবাসের ক্ষেত্রেও নারী পুরুষকে কয়েক মাসের জেল দেওয়ার বিধান ছিল ইসলামিক পারিবারিক আইন অনুযায়ী। তবে ব্যবিচারে সন্দেহ না হলে কর্তৃপক্ষ এই ধরনের ঘটনার ক্ষেত্রে তদন্তে যেত না। আমিরাতের অনেক স্থানীয় কর্তৃপক্ষ এসব বিষয়ে অন্ধ থাকার ভান করত। যেমন দুবাইয়ের মতো শহরগুলোয় হোটেলে অবিবাহিত নারী পুরুষের একসঙ্গে থাকার বিষয়ে কোনো বাধা দেওয়া হতো না। আরব আমিরাতে বসবাসকারী বিদেশিদের ক্ষেত্রে এখন থেকে বিবাহ বিচ্ছেদ ও উত্তরাধিকারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোই স্থানীয় আইনের পরিবর্তে বাদী বিবাদী নিজ দেশের আইন অনুসরণ করা হবে। এটি দেশটিতে বসবাসকারী লাখো বিদেশির জন্য বড় খবর। আরব আমিরাতে বিদেশি নাগরিকের সংখ্যা দেশটির মূল আদিবাসীদের 10 গুণ।